প্রথম ম্যাচে সাফল্য যেন দ্বিতীয় ম্যাচেও টেনে আনলেন মুশফিকুর রহিম। জিম আফ্রো টি-10 মাতল মুশির চার ছক্কায়। তবে মুশির দুর্ভাগ্যজনক আউটে আফসোস হতেই পারে টাইগার ভক্তদের। দারুণ শুরুর ইনিংসটা যে আরও বড় হতে পারত, ছাপিয়ে যেতে পারতেন প্রথম ম্যাচের মুশফিককেও। প্রথম ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মুশফিক, তার ব্যাটে জয় পায় দল, তাই তো এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পান তিনি। ছয় নম্বর থেকে এক লাফে চার নম্বরে মুশিকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। সিঙ্গেল দিয়ে রানের খাতা খোলেন মুশি, এরপর হাকান দৃষ্টিনন্দন বাউন্ডারি, এরপর স্টেট বরাবর সেই ক্লাসিক মুশফিক আদায় করে নেন আরও একটি বাউন্ডারি। শুধু চার মেরে যেন তৃপ্তি পাচ্ছিলেন না টাইগার ব্যাটার, তাই তো পরের বলেই লং অফের ওপর দিয়ে হাঁকালেন বিশাল ছক্কা। মুশির হাঁকানো ছক্কায় মন জুড়ালো সবার। ওই ওভারে চার বল খেলে এগারো রান আদায় করে নেন তিনি। কিন্তু পরের ওভারে যেন হঠাৎ ছন্দ পতন, দুর্ভাগ্যজনক আউটের শিকার হন মুশফিক। বিগ শট খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক হয়নি, ব্যাটে লেগে বল আঘাত করে স্ট্যাম্পে। পরিসমাপ্তি ঘটে আশা জাগা নিয়ে এক ইনিংসের। আউট হওয়ার আগে ১২ বল খেলে ১৯ রান করেন তিনি। শনিবার জিম আফ্রো টি-10 লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে হাজির হন মুশফিকরা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুশফিকদের দল জোবার্গ বাফেলোস। দশ ওভারে চার উইকেট হারিয়ে মুশফিকের দল পায় ৯৪ রানের পুঁজি। এর আগে শুক্রবার প্রথম ম্যাচে নিজের যাত্রে নান মুশফিক। মাঠের চারপাশে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালান তিনি। তাস্কিনদের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে জোবার্গ বাফেলোসকে জয় এনে দেন মুশি। মাত্র ২৩ বল থেকে ৪৬ রানের উড়ন্ত ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। তার ব্যাট থেকে আসে ৮টি বাউন্ডারি। ওই ম্যাচে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।